হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সবার পড়াশোনা খুব ভালো চলছে তো এসে গেছি আজকে অ্যারিথমেটিক আমরা বাংলা স্টার্ট করেছিলাম নাম্বার সিস্টেম দিয়ে তো আজকে এসে গেছি নাম্বার সিস্টেমের আরেকটা ক্লাস নিয়ে আর আজকের ক্লাসে আমরা করব কোয়েশ্চেনস অন স্মলেস্ট লার্জেস্ট ফ্র্যাকশন খুব ছোট টপিক খুব সিম্পল সিম্পল কোয়েশ্চেন আসে কিন্তু এক্সামে যখন আসে ভালো টাইম নিয়ে নেয় সলভ হতে টাইম নিয়ে নেয় তো আজকে আমরা দেখবো এই কোয়েশ্চেনগুলো কী করে খুব কম টাইমে আমরা সলভ করতে পারি খুব কম টাইমে খুব ভালো প্রসেস দেখব এবং এই কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করবো খুব ছোট টপিক খুব ইজিলি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি তো চলো দেরি না করে সেশন শুরু করা যাক সেশন শুরু করার আগে বলে নিই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনও প্রেস করে নিও আর হ্যাঁ এর আগে নাম্বার সিস্টেমের আরও যে কটা ভিডিও হয়েছে সব লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আর প্লে লিস্টের এখানে উপরে আই বাটনে দেওয়া আছে তো দেখে নিতে পারো সেইগুলো চলো আজকে সেশন স্টার্ট করা যাক নাও প্রথম কোয়েশ্চেন কি আছে কি বলছে হুইচ অফ দা ফলোইং ফ্র্যাকশন ইজ দ্য স্মলেস্ট দেখো বুঝতে পেরেছো আশা করি কোয়েশ্চেনের ধরনটা এই ধরনের তোমাকে চারটে ফ্র্যাকশন দিয়ে দেয় আর জিজ্ঞাসা করে কোনটা স্মলেস্ট কোনটা লার্জেস্ট তো আমরা জাস্ট স্পিডে সলভ করব প্রথম কোশ্চেনটা আমরা ধীরে সুস্থে বুঝবো তারপর আমরা জাস্ট স্পিডে সলভ করে বেরিয়ে যাব সব কটা কোশ্চেন আজকে যাতে তোমাদের প্র্যাকটিসও ভালো হয় এবং তোমরা খুব ভালোভাবে অ্যাটেন্ডও করতে পারো আর হ্যাঁ আরেকটা কথা তোমরা আশা করি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছো যারা নতুন এসেছো কারণ যা আপডেট দেওয়ার এরপর ওখানেই কিন্তু দেব তো চলো অঙ্কটা করা যাক দেখো কি বলেছে চারটে ফ্র্যাকশন আমাকে দিয়ে দিয়েছে বলেছে কোনটা স্মলেস্ট আমি কি করব আমরা কি করতাম আগে আমরা চারটে ফ্র্যাকশন পরপর সাজিয়ে নিতাম সাজিয়ে নিয়ে আমরা যে ডিনোমিনেটরগুলো আছে সেগুলোর এলসিএম নিতাম নিয়ে সেইটা ইকুয়াল করতাম সেই অনুযায়ী ওপরে আমরা কি করতাম নিউমারেটরটাকেও ইকুয়াল করতাম তারপর আমরা দেখতাম কোনটা ছোট কোনটা বড় কিন্তু এইভাবে করতে অনেক টাইম যায় তো যে প্রসেসটা আজকে বলবো সেই প্রসেসটা মাথায় রাখবে খুব ইজিলি সলভ হয়ে যাবে দেখো কি করতে হবে যে কোনো দুটো ফ্র্যাকশন নিয়ে নেবে যেমন প্রথম দুটোই ধরো আমি নিয়ে নিলাম সেভেন বাই সিক্স আর সেভেন বাই নাইন এবার আমরা কি করবো এই দুটো আমরা মাল্টিপ্লাই করব ক্রসে মাল্টিপ্লাই করব যে ভ্যালুটা আসবে আমরা উপরে মানে আমরা ক্রসে মাল্টিপ্লাই এমন ভাবে করবো যাতে ভ্যালুটা আমরা লিখতে পারি কারণ অনেক সময় এইটা কেন বলছি অনেক সময় আমি যদি বলি যে এইটা আগে মাল্টিপ্লাই করব। এইটা আগে মাল্টিপ্লাই করব ডাইরেকশন কনফিউশন বাড়বে কনফিউশন বাড়বে তো দেখো একটাই জিনিস করবে মনে রাখবে মাল্টিপ্লাই এমনভাবে করব যাতে আমি ভ্যালুটা ওপরে লিখতে পারি নিচে নয় কারণ তুমি যদি এইটা মাল্টিপ্লাই করো তোমাকে তাহলে এই দিক থেকে এইদিকে মাল্টিপ্লাই করো ভ্যালুটা নিচে লিখতে লিখতে হবে 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 কিন্তু সেটা আমি 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 বলছি ভ্যালু তার মানে তোমাকে এখান থেকে মাল্টিপ্লাই করতে তাহলে সেভেন যদি মাল্টিপ্লাই করি কত পারছি ফর্টি টু আর সেভেন আর নাইন মাল্টিপ্লাই করলে আমি কত পাচ্ছি সিক্সটি থ্রি পাচ্ছি এবার দেখবো আমি আমাকে কোয়েশ্চনে কি বার করতে বলেছে আমাকে বার করতে বলেছে স্মলেস্ট নাম্বার তো স্মলেস্ট বললে যেটার ভ্যালু বড় আসছে যে ফ্র্যাকশনটার ভ্যালু বড় আসছে ওপরে বড় ভ্যালু লেখা সেই ফ্র্যাকশনটাকে আমি এলিমিনেট করে দেব সেই ফ্র্যাকশনটাকে আমি এলিমিনেট এলিমিনেট করে করে দেব দিয়ে আমি কি করব পরের ফ্র্যাকশনটা নেব যেটা বেঁচে যাচ্ছে সেই ফ্র্যাকশনটা নেব তার সাথে পরের আরেকটা ফ্র্যাকশন নিয়ে নেব ফের সেম প্রসেস ক্রসে মাল্টিপ্লাই করবো চার নয় ছত্রিশ এখানে পাঁচ সাত পঁয়ত্রিশ এবার এখানে দেখো এই ফ্র্যাকশনটার ভ্যালু বেশি হয়ে গেছে থার্টি তো কি করব এটাকে এলিমিনেট করে দেব এরপর কি পড়ে থাকে সেভেন টু নাইন সেভেন টু এর সাথে আমরা কি করব ফাইভ আর সেভেন নিয়ে নেব লাস্ট ফ্র্যাকশান যেটা পড়ে আছে আমরা আবার ক্রসে মাল্টিপ্লাই করব আমরা কি পাবো এখানে পাচ্ছি আর এখানে কত পাচ্ছি ফর্টি নাইন তো দেখো এখানে এইটার ভ্যালু বেশি হয়ে গেছে তো এটাকে এলিমিনেট করে দেবো তাহলে আমরা কত পেয়ে গেলাম ফাইভ বাই সেভেন আমরা পেয়ে গেলাম তাহলে স্মলেস্ট ফ্র্যাকশান কোনটা হচ্ছে স্মলেস্ট ফ্র্যাকশান কোনটা হয়ে যাচ্ছে ফাইভ বাই সেভেন আশা করি ক্লিয়ার হয়েছে দেখো এখানে যদি এলসিএম নিয়ে ইকুয়াল করতে এই ক্যালকুলেশনটা অনেক লম্বা হতো অনেক লম্বা ক্যালকুলেশন হয় এবং প্রচন্ড টাইম খেয়ে নেয় কিন্তু আমরা সেইভাবে করছি না আমরা অন্য প্রসেসে করছি যাতে কোয়েশ্চেনটা আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি কম টাইমে সলভ করতে পারি আশা করি ক্লিয়ার হয়েছে চলো এবার আরো কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করা যাক যেমন দেখো এই কোয়েশ্চেনটা এখানে কি বলেছে হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ দ্য স্মলেস্ট এখানে বলেছে এখানেও স্মলস্টি বার করতে বলেছে তো এখানে তোমরা যে কোনো দুটো ফ্র্যাকশন নিতে পারো যে কোনো দুটো ফ্র্যাকশন এমন নয় যে পরপরই নিতে হবে প্রথম থেকে যে কোনো দুটো তো এখানে আমি ক্রসে মাল্টিপ্লাই করবো হ্যাঁ এখানে ভ্যালুগুলো একটু বড় থাকলে সাধারণত মাল্টিপ্লাই করতে একটু টাইম লেগে যেতে পারে বাট তুলনামূলক কম লাগবে কারণ এই বড় ভ্যালুগুলোর যদি এলসিএম নিয়ে করতে হতো সেখানে আরো বেশি টাইম লাগতো সেই তুলনায় অনেক কম টাইম লাগবে সতেরো ইন্টু তেরো এখানে কত আসবে টু টোয়েন্টি ওয়ান আর ছাব্বিশ ইন্টু নয় করলে আমরা কত পেয়ে যাব ছাব্বিশ ইন্টু নয় করলে আমরা পেয়ে যাচ্ছি টু থার্টি ফোর এখানে ক্যালকুলেশন কিভাবে করবে বলে নিশ্চয় ছাব্বিশ ইন্টু নয় করতে গেলে গুণ করবে না তুমি দেখে নেবে ছাব্বিশ ইন্টু টেন করলে কত হয় টু সিক্সটি টু সিক্সটি থেকে টোয়েন্টি সিক্স মাইনাস করে দেবে টু সিক্সটি আমরা মুখে মুখে ইজিলি বার করতে পারি তার থেকে টোয়েন্টি সিক্স মাইনাস করে দেবে অ্যান্সার চলে আসবে তো দেখো আমাকে স্মলেস্ট বার করতে বলেছে তাহলে আমি কি করবো এইটার ভ্যালু বড় এসছে এটাকে আমি এলিমিনেট করে দেবো আমি সেভেন্টিন ইস টু সেভেন্টিন বাই টোয়েন্টি সিক্স এর সাথে আমি পরের ফ্র্যাকশনটা নিয়ে নেব টোয়েন্টি এইট বাই টোয়েন্টি নাইন এখানে দেখেই বোঝা যাচ্ছে এই ফ্র্যাকশানটা বড় হবে যদি কখনো কখনো ফ্র্যাকশন দেখে বোঝা যায় যে এই ভ্যালুটা বড় হবে কারণ দেখো এখানে গ্যাপটা বেশি আর নিউমিনেটারের মধ্যে এখানে গ্যাপটা অনেক কম একের গ্যাপ তো দেখেই বোঝা যাচ্ছে এই ফ্র্যাকশানটা বড় হবে যদি দেখে বুঝতে পারো তাহলে ক্যালকুলেট করার দরকার নেই তবু আমি করে দেখিয়ে দিচ্ছি দেখো যদি সতেরো তারপর ছাব্বিশ ইস্টু টোয়েন্টি এইট এখানে দেখে নাও কত হবে টু টোয়েন্টি এইট যদি আমি করি তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি সেভেন টোয়েন্টি এইট তো দেখো যেটা বললাম এই ফ্র্যাকশনটা বড় দেখেই বুঝতে পারছিলাম তো এটাকে আমি এলিমিনেট করে দেব নেক্সট কী পরে থাকছে সেভেন্টিন বাই টোয়েন্টি সিক্সের সাথে আমি এবার নিয়ে নেব থার্টি থ্রি বাই ফিফটি টু ফের মাল্টিপ্লাই করবো আর বুঝতে পারছো মাল্টিপ্লিকেশান এমনভাবে করবো ক্রসে যাতে আমি ভ্যালুটা উপরে লিখতে পারি তো এখানে ছাব্বিশ ইনটু থার্টি থ্রি করে কত আসবে ছাব্বিশ ইন্টু থার্টি করলে কত হয় সেটা আগে ক্যালকুলেট করে নাও তারপর তিন দিয়ে গুণ করে অ্যাড করে দাও তো কত আসছে এইট ফিফটি এইট আর সেভেন্টিন ইস টু ফিফটি টু করলে প্রথমে এক কাজ করতে পারো সেভেনটিন ইস টু ফিফটি করে নিতে পারো তারপর সতেরো দুগুণে চৌত্রিশ আরও অ্যাড করে দেবে তো কত হয়ে যাচ্ছে এইট এইটটি ফোর তো দেখো এখানে কোনটা ছোটো বেরোলো এইটা ছোটো বেরোলো মানে এখানে এইট এইটটি ফোর এই ভ্যালুটা বড়ো তো এটাকে আমি এলিমিনেট করে দেবো তাহলে অ্যান্সার কত হয়ে গেল আমার স্মলেস্ট ফ্র্যাকশন স্মলেস্ট ফ্র্যাকশন আমার অ্যান্সার কত হয়ে গেল থার্টি থ্রি বাই ফিফটি টু আশা করি ক্লিয়ার হয়েছে আশা করি ক্লিয়ার হয়েছে এই ক্যালকুলেশনের প্রসেসটা চলো পরের কোয়েশ্চেন দেখে নেওয়া যাক পরের কোয়েশ্চনে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ফ্র্যাকশন দেখো দুটো কোশ্চেনে আমরা দেখলাম স্মলেস্ট ফ্র্যাকশন এবার দেখবো আমরা লার্জেস্ট লার্জেস্টের টাইমে কি করব স্মলেস্টের টাইমে আমরা কি করছিলাম যেটা ভ্যালুটা বড় আসছিল সেটাকে এলিমিনেট করে দিচ্ছিলাম লার্জেস্টটা আমরা উল্টোটা করব। যেটা ভ্যালুটা ছোট আসবে সেটাকে এলিমিনেট করে দেবো কিভাবে সিক্স বাই সেভেন ফাইভ বাই সিক্স আছে ক্রসে মাল্টিপ্লাই করো এটা কত হয়ে যাবে থার্টি এটা কত হয়ে যাবে থার্টি তো এখানে আমাকে লার্জেস্ট বার করতে বলেছে এইটার ভ্যালুটা কম আছে তো আমি এটাকে এলিমিনেট করবো করে আমি সিক্স বাই সেভেনের সাথে এবার কী করবো সেভেন বাই নিয়ে নেব তো সেভেন সেভেন এখানে হয়ে যাচ্ছে ফর্টি নাইন এখানে সিক্স তো এইটা ছোটো আছে এটাকে এলিমিনেট করে দেবো এবারে আমি পেয়ে যাচ্ছি সেভেন বাই এইট সেভেন বাই এইটের সাথে আমি কী করবো সেভেন বাই এইটের সাথে আমি এবার ফোর বাই ফাইভ নিয়ে নেব এখানে কত হয়ে যাচ্ছে চার আটে বত্রিশ আর এখানে পাঁচ সাত পঁয়ত্রিশ তো ফের ছো এইটা ছোটো হয়ে গেছে তো এটাকে আমি এলিমিনেট করে দেবো তাহলে আমি লার্জেস্ট কোনটা পেয়ে গেলাম লার্জেস্ট ফ্র্যাকশান আমি পেয়ে গেলাম সেভেন বাই এইট ক্লিয়ার হলো চলো পরের কোয়েশ্চেন দেখা যাক ফাইন্ড দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন এবং টু বাই থ্রি এত 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 বলেছে দেখো লার্জেস্ট গ্রেটেস্ট সেম ব্যাপার লার্জেস্ট গ্রেটেস্ট সেম ব্যাপার কনফিউজ হবে না লার্জেস্ট গ্রেটেস্ট বলতে পারে বা কখনো না বলে লিস্ট বলতে পারে সেরকম কোয়েশ্চেনও আগে আছে আশা করি তো এখানে গ্রেটেস্ট বলেছে সেমভাবে করবো টু বাই থ্রি ফাইভ বাই সিক্স এটা তিন পাঁচে পনেরো হয়ে যাবে এটা ছয় দুগুণে কত হয়ে যাবে বারো হয়ে যাবে তো আমাকে গ্রেটেস্ট বলেছে আমি এটাকে এলিমিনেট করব ফাইভ বাই সিক্সের সাথে আমি ইলেভেন বাই ফিফটিন নেব ছয় এগারো ছেষট্টি আর পাঁচ পনেরো কত হয়ে যাচ্ছে পঁচাত্তর তো এখানে আমি এটাকে এলিমিনেট করে দেবো এটার ভ্যালুটা কম এসেছে ফাইভ বাই সিক্সের সাথে আমি এবার কী করবো সেভেন বাই এইট নিয়ে নেব পাঁচ 8 চল্লিশ এখানে কোনটার ভ্যালুটা বেশি আসছে এটার ভ্যালু বেশি এসছে এটার ভ্যালু কম আসছে তো আমি এটাকে এলিমিনেট করব তাহলে আমি গ্রেটেস্ট ফ্র্যাকশন কোনটা পেয়ে গেলাম গ্রেটেস্ট আমি কোনটা পেয়ে গেলাম সেভেন বাই এইট ক্লিয়ার হলো আশা করি ক্লিয়ার হচ্ছে চলো পরের কোশ্চেন দেখা যাক পরের কোয়েশ্চনে দেখো কি বলছে ফাইন্ড দ্য লিস্ট ফ্র্যাকশন এবং ফিফটিন বাই সিক্সটিন নাইনটিন বাই টোয়েন্টি লিস্ট বলেছে লিস্ট ফ্র্যাকশন মানে আমরা কী করবো আবার আমাদেরকে স্মলেস্ট বার করতে হবে তাহলে আমি কী করবো এখানে ফিফটিন বাই সিক্সটিন আর নাইনটিন বাই টোয়েন্টি নিয়ে নিচ্ছি সিক্সটিন ইন্টু নাইনটিন কত হবে মাল্টিপ্লাই করলে

ফিফটিন ইন্টু টোয়েন্টি ফাইভ করলে থ্রি সেভেন্টি ফাইভ থ্রি সেভেন্টি ফাইভ তাহলে দেখো এইটার ভ্যালুটা বড়ো এসছে এটাকে এলিমিনেট করে দেবো ফিফটিন বাই সিক্সটিন নিয়ে নেবো ফিফটিন বাই সিক্সটিনের সাথে এবার কত নেবো থার্টি ফোর বাই থার্টি ফাইভ সিক্সটিন ইন কত বলেছে সিক্সটিন ইন্টু থার্টি বলেছে 16 ইন্টু আমি থার্টি ফোর করে নেব থার্টি ফোর করলে কত আসছে ফাইভ ফর্টি ফোর দেখো এগুলো সবই ওইভাবে ক্যালকুলেট করা তোমরা যদি ভাবো এত তাড়াতাড়ি কীভাবে করছি তো সবই ওইভাবে ক্যালকুলেট করো আমি সিক্সটি ইনটু থার্টি বার করলাম তো তিনশো লো আটচল্লিশ তাহলে আর পরে থাকে চার চারশোলো চৌষট্টি চারশো আশি আর চৌষট্টি যোগ করলে পাঁচশো এইভাবে ক্যালকুলেশন করবে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করে নিতে পারবে নয়তো ক্যালকুলেশন নর্মাল গুণ করতে গেলে অনেক টাইম যাবে ফিফটিন ইন্টু থার্টি ফাইভ করলেও সেইভাবে করবো ফিফটিন ইন্টু থার্টি করবো দেখব কত আসছে তারপর ফিফটিন ইন্টু ফাইভ অ্যাড করে দেব কত চলে আসবে ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে দেখো এখানে কোনটা বড় এলো এখানে এইটা বড় এলো তো এইটা এলিমিনেট হয়ে যাবে তাহলে লিস্ট ফ্র্যাকশান কোনটা হয়ে যাচ্ছে লিস্ট ফ্র্যাকশান লিস্ট ফ্র্যাকশান হয়ে যাচ্ছে ফিফটিন বাই সিক্সটিন ক্লিয়ার হয়েছে আশা করি চলো পরের কোয়েশ্চেন দেখে নেওয়া যাক এই কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন এখানে দেখো এইটা সলভ করার একটাই রুল তোমাকে হয় সবকটাকে ডেসিমালে আনতে হবে নয়তো সবকটাকে তোমাকে ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে এবার সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি করবে আমি বলবো এখানে ডেসিমাল দিয়েছে যখন তখন সব কোটাকে ডেসিমালে নিয়ে আসার চেষ্টা করো কীভাবে আনবে দেখো জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এর স্কোয়ার বলেছে জিরো পয়েন্ট ওয়ানের স্কোয়ার বলেছে তো এখানে কি হয়ে যাবে এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান সেম এখানে বলেছে আন্ডার রুট জিরো পয়েন্ট জিরো আন্ডার রুট জিরো ওয়ান টু ওয়ান তো এখানে দেখো আর এখানে পয়েন্টের পরে কটা ঘর আছে রুটের ভিতর চারটে তো পয়েন্টের বাইরে তাহলে একটা রুটের বাইরে পয়েন্টের পরে দুটো ঘর থাকবে হাফ হয়ে যাবে যেমন এখানে দেখো এখানে ডেসিমাল পয়েন্টের পরে একটা ঘর ছিল তো আমরা স্কোয়ার করেছি দুটো হয়ে গেছে তাহলে যখন রুটের নিচে চারটে ঘর আছে পয়েন্টের পরে তখন আমরা যখন স্কোয়ার রুট করব তখন বাইরে দুটো ঘরের পরে পয়েন্ট বসবে তো এখানে চারটে আছে দুটো এগারো অলরেডি বসে গেছে তাহলে এটা কী হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট ইলেভেন পেয়ে গেলাম ভ্যালু আরেকটা তো ডাইরেক্ট জিরো পয়েন্ট টুয়েলভ ওয়ান টু বলেই দিয়েছে আরেকটা কত বলেছে জিরো পয়েন্ট জিরো 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 ফোর তো চারের স্কোয়ার রুট আমরা জানি দুই এবার পয়েন্টের পরে চারটে আছে মানে দুটো ঘরের আগে পয়েন্ট বসবে তো আরেকটা জিরো বসিয়ে তারপর আমরা পয়েন্ট বসাবো এবার ইজিলি দেখে নাও এইগুলোর মধ্যে কোনটা লার্জেস্ট এই জিরো পয়েন্ট ওয়ান টা লার্জেস্ট তাহলে লার্জেস্ট কোনটা হয়ে যাবে জিরো পয়েন্ট ওয়ান টু এগুলোকে ফ্র্যাকশনেও নিয়ে যেতে পারতে ফ্র্যাকশনে নিয়ে গেলে বেকার ক্যালকুলেশন টাফ হয়ে যেত কারণ ফ্র্যাকশনে নিয়ে গেলে সব শেষে যদিও টাফ হতো না এখানে কারণ সবারই সে পয়েন্টের পরে দুটো ঘর আছে তো সবারই ডিনোমিনেটারে হান্ড্রেড চলে আসতো তো এখানে ক্যালকুলেশন টাফ হতো না কিন্তু যদি বাই এনি চান্স কোথাও এরকম হয়ে যায় যে কোথাও ডেসিমালের পর পয়েন্ট পয়েন্টের পরে একটা ঘর কোথাও দুটো কোথাও তিনটে তাহলে ফ্র্যাকশানে না নিয়ে যাওয়াটাই ভালো ফ্র্যাকশানে না নিয়ে যাওয়াটাই ভালো কারণ কনফিউশন বাড়তে পারে আশা করি বোঝা গেছে চলো পরের কোয়েশ্চেন দেখা যাক এই কোয়েশ্চেনটা লাস্ট কোয়েশ্চেন কারণ এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট এখানে কোয়েশ্চেন দেখে হয়তো বুঝতে পারছো না লেখার কিন্তু কোয়েশ্চেনটা এরমভাবে আছে যে টুয়েলভ প্লাস প্রত্যেকটা রুট এখানে পুরোটা আছে আর কি এইভাবে ইনফিনিটি অবধি চলেছে ইনফিনিটি অবধি চলেছে প্রত্যেকটা রুট আর কি এখানে পুরোটা আছে সাধারণত এইভাবে লেখা যায়নি সেই জন্য লিখিনি এবং এটা ইনফিনিটি অবধি চলেছে তো এটার ভ্যালু বার করতে বলেছে এটার ভ্যালু কিভাবে বার করা যায় দেখো প্রথমে আমরা একদম বেশি কনভেনশনাল ভয়েতে বার করব তারপর এটার আমি শর্ট রিক্সটাও ভালোভাবে বলে দেবো তোমাদেরকে তো কনভেনশনাল ওয়েতে কিভাবে বার করা যায় এটাকে আমি এক্স ধরে নিলাম এই পুরোটাকে যদি আমি এক্স ধরে নিই এবার আমি কি করব আমি বোথ সাইডকে স্কোয়ার করে দেবো বোথ সাইডকে যদি স্কোয়ার করে দিয়ে আমি কি পাবো এই বাইরের রুটটা উঠে যাবে উঠে একটা বারো বাইরে চলে আসবে তারপর এখানে বাকি টার্মটা পড়ে থাকবে টুয়েলভ প্লাস টুয়েলভ প্লাস ডট 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 যা ছিল পুরোটা পড়ে থাকবে ইনফিনিটি অবধি যাবে আর এটা এক্সে স্কোয়ার হয়ে যাবে এবার একটা জিনিস বলো এই যে টার্মটা আছে এই টার্মটাই তো আমি এক্স ধরেছি কারণ এই টার্মটা তো ইনফিনিটি অব দি আছে তো ইনফিনিটি থেকে একটা টার্ম যদি বেরিয়েও চলে আসে তো কিছু এফেক্ট পড়বে না কারণ কটা আছে আলটিমেট সেটা তো আমরা জানি না একটা বেরিয়ে আসছে হয়তো হতে পারে ওদিকে আরও বেড়ে গেল ইনফিনিটি অব দি আছে তো এটাকে আমি এক্স বলতে পারি তাহলে আমি ইকুয়েশনটা নেক্সট স্টেপে চেঞ্জ করে এটাও তো লিখতে পারি যে টুয়েলভ প্লাস এক্স ইকুয়াল বলতে পারি এখান থেকে আমি এটাকে চেঞ্জ করতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এটাকে আমি এবার মিডিল টার্ম করতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ ইকোয়ালস টু জিরো এক্স কমন নিলে আমি এখান থেকে এক্স মাইনাস ফোর পাবো প্লাস থ্রি কমন নিলে এখান থেকে এক্স মাইনাস ফোর পেয়ে যাবো ইকোয়ালস টু জিরো বা আমি কি পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি জিরো তো এখান থেকে এক্সের ভ্যালু আমরা কী কী পাচ্ছি এক্সের ভ্যালু আমরা পাচ্ছি চার আর মাইনাস থ্রি নেগেটিভ ভ্যালু আমরা নেব না আমরা এক্স এর ভ্যালু বলবো চার মানে এখানে এই ইকুয়েশনটার ভ্যালু আমরা বলবো এটা ইকুয়াল টু আমরা বলবো কত চার এটার ভ্যালু চার এটা গেল কনভেনশনাল প্রসেস কিন্তু এক্সামে এলে এইভাবে করবে না এক্সামে এলে আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে শর্ট আমি বলে দিচ্ছি শর্ট প্রসেস চলো পরের পেজে ডিসকাস করে নেওয়া যাক দেখো কোয়েশ্চেন কি ছিল সরি লাইনটা বাঁকা হলো এগুলো ম্যাটার করে না আশা করি কোয়েশ্চেন ছিল এটা ইনফিনিটি অব তোমাকে এখানে দেখতে হবে প্রথম কথা দুটো জিনিস যে এখানে নাম্বারটা কত আছে আর এখানে সাইনটা কি আছে প্রত্যেকটা কেসে হয় প্রত্যেক প্রত্যেকটা কেসে সেম সাইন থাকবে কোথাও প্লাস কোথাও মাইনাস এইভাবে থাকবে না সেম সাইন থাকবে আর নাম্বারটা কত দেখতে হবে এবার নাম্বারটা আমি দেখেছি টুয়েলভ টুয়েলভকে কী করতে হবে টুয়েলভকে দুটো রিলেটিভলি প্রাইম নাম্বারের গুণফলে ফলে ভাঙতে হবে দুটো রিলেটিভলি প্রাইম নাম্বারের গুনফলে ভাঙতে হবে কিসে কিসে ভাঙতে পারি আমরা দুটো রিলেটিভলি প্রাইম নাম্বারের গুণফলে দেখো রিলেটিভলি প্রাইম একটা আমি বলতে পারি এক আর বারো হতে পারে বারো এককে বারো রিলেটিভলি প্রাইম রিলেটিভলি প্রাইম মানে যাদের গসাগু এক হবে তো এখানে গসাগু একই হবে সিক্স ইন্টু টু হবে না কারণ এখানে এইচসিএফ তোমার দুই হয়ে যাবে আরেকটা আমি কিসে ভাঙতে পারি ফোর আর তিন ফোর আর থ্রি চার আর তিনে আমি ভাঙতে পারি এবার আরেকটা জিনিস তারপর খেয়াল রাখতে হবে যে কটা ভাঙতে পারছি তার মধ্যে যেখানে সব থেকে মিনিমাম গ্যাপ আছে সেই পেয়ারটাকে আমরা নেব মিনিমাম গ্যাপ মিনিমাম গ্যাপ যে পেয়ারটা থাকবে সেই পেয়ারটাকে আমরা নেব। তাহলে আমরা কি করলাম আমরা বারোকে চার আর তিনের গুণ ফলে ভেঙে নিলাম গেল ফার্স্ট স্টেপ এবার তুমি দেখবে এখানে কি সাইন আছে প্লাস সাইন আছে না মাইনাস সাইন আছে যদি প্লাস সাইন থাকে যদি প্লাস সাইন থাকে তাহলে এই চার আর তিন দুটো যে ফ্যাক্টারে তোমরা ভাঙছো দুটো যে রিলেটিভলি প্রাইম নাম্বারের ফ্যাক্টারে ভাঙছো তার মধ্যে যেটা গ্রেটার সেটা অ্যানসার হয়ে যাবে যদি প্লাস সাইন থাকে তাহলে গ্রেটার ভ্যালু অ্যানসার হবে যদি মাইনাস সাইন থাকে তাহলে স্মলার ভ্যালু অ্যান্সার হয়ে যাবে তো আশা করি বোঝা গেছে এখানে দেখো টুয়েলভ আছে টুয়েলভকে ভেঙে নিয়েছি চার আর তিনে আর প্লাস আছে তো টুয়েলভের ভ্যালু কি হয়ে যাবে এটার ভ্যালু হয়ে যাবে চার আশা করি ক্লিয়ার হলো যেটা এত বড়ভাবে সলভ হচ্ছিল সেটা খুব ইজিলি সলভ হয়ে গেলো এই ট্রিকটা মনে রাখবে এই কনসেপ্টটা মনে রাখবে এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কারণ এই কোয়েশ্চেন আসলে লোকেই হয় ছেড়ে আসে নয়তো আন্দাজে মেরে আসে তো দুটো কন্ডিশানেই নাম্বার লস হয় এই ট্রিকটা মনে রাখবে খুব ইজিলি মানে পেপার পেনও লাগবে না অ্যান্সার করে আসতে পারবে এখানে যদি টুয়েলভ মাইনাস টুয়েলভ মাইনাস এরম থাকতো তাহলে অ্যান্সার তিন হয়ে যেত দুটো ফ্যাক্টরে ভাঙবে রিলেটিভলি প্রাইম নাম্বারে যেটা একটা ছোট একটা বড় অবশ্যই হবে সমান সমান কোনো দিন হবে না একটা ছোট একটা বড় অবশ্যই হবে যদি প্লাস সাইন থাকে তাহলে গ্রেটার ভ্যালু নেব মাইনাস সাইন থাকলে স্মলার ভ্যালু নেবো আশা করি ক্লিয়ার হয়েছে তো আজকে সেশন এখানেই শেষ করেছি যদি ক্লিয়ার না হয়ে থাকে কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে হোমওয়ার্ক আর দিলাম না এই সেশনে আর যদি সেশানটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো আর একটা লাইক করে যেও আর কমেন্টে জানিও ভালো লেগেছে কিনা ইফ পসিবল আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিও তো ফের দেখা হবে পরের সেশনে বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ